আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। আর আজকে কিন্তু আমাদের দেশের জন্য একটা বিশেষ দিন, সেটা কম বেশি সবাই জানেন। কারণ আজকে যেহেতু নির্বাচন দেশের, তো এটা দেশের জন্য অবশ্যই বিশেষ একটা দিন এবং দেশের জনগণের জন্য। তো আল্লাহর কাছে এটাই চাওয়া যে যাতে আল্লাহ সঠিক সরকার দেশের জন্য নির্বাচিত করে এবং সঠিক সরকারই জয়লাভ হয় আর কি। তো যাই হোক, যাতে আমাদের দেশ উন্নতি সাধন হয় এবং দেশ সামনের দিকে এগিয়ে যায়, সেটাই চাওয়া। এতে যে সরকারই আসুক না কেন, আমাদের দেশের মানুষগুলো যাতে ভালো থাকে সবসময় এটাই চাই। তো যাই হোক, আমি আজকে ব্লগটা ছাদ থেকেই শুরু করছি। তো ছাদে আসলে আগে আমার অনেক গাছ ছিল, এখন তেমন কোনো গাছই নেই। কারণ হচ্ছে তেমন পরিচর্যা করতে পারি না, আসলে বাবুকে টেক কেয়ার করতে হয়। আর বাবু পেটে আসার পর থেকে আমি খুব অসুস্থ ছিলাম, যার কারণে তেমন যত্ন কর মানে যত্নের অভাবে অনেক গাছ মারা গেছে এবং অনেক গাছ এখন নেই। তো এই আর কি। আর আজকে যেহেতু বন্ধের দিন, যার কারণে বাবা ছেলে একসাথে আছে বেশ কিছু সময় আর কি, আর আজকে সারাদিনই বাবাকে সে পাবে। তো বাবার সাথে এখন খেলাধুলার সময়, সে খেলাধুলো করছে, কারণ এই সময় তো তার বাবা বাসায় থাকে না, আজকে বাসায় আছে। তার মুডও ভালো আর কি, আলহামদুলিল্লাহ। বাট আজকে মনটা একটু খারাপ, কারণ হচ্ছে আচ্ছা কারণটা একটু পরে বলি, ব্লগটা দেখতে থাকেন। তো ব্লগ দেখতে থাকলে ইনশাল্লাহ কারণটা জেনে যাবেন। আর আমি আর আমার হাজবেন্ড কেউ আসলে সিলেটের ভোটার না, যার কারণে এখানে আমরা থাকতেছি, যেহেতু এখানে আসলে ভোট দিতে পারছি না, আমরা দুজনই সিলেটের বাইরের ভোটার। তো যাই হোক, এই জন্য আমাদের কারোই ভোট দেওয়া হচ্ছে না। আর বাবু এত ছোট, তাই তাকে নিয়ে জার্নি করে ভোট দেওয়ার জন্য যাওয়াও আসলে পসিবল না। তো যাই হোক, এখন হচ্ছে দুপুর 12:30টার মতো বাজে। তো আমরা একটু বাহির থেকে মানে বাসা থেকে বের হচ্ছি। আমার খুব পছন্দের একটা ভাবির বাসায় যাব, ভাবির বাসা আমার বাসার কাছাকাছি, তো সেখানে যাব। কারণ হচ্ছে আমার বড় মেয়েটা খুব অসুস্থ। বড় মেয়ে বললাম এই কারণে, কারণ হচ্ছে আফিফ পৃথিবীতে আসার আগেই, সেটা আমার মেয়ে, কারণ ওর মুখেই প্রথম আমি মা ডাক শুনেছি। তো এখন সেই ভাবির বাসায় যাচ্ছি। তো তারপর ক্যামেরাটা অন করছি। তো এই হচ্ছে সেই মেয়ে আমার, আমার লক্ষ্মী মামনি। বাট শরীরটা খুবই খারাপ ওর, একদম শুকিয়ে গেছে, তারপরে মানে খুব বেশি কাহিল হয়ে গেছে আর কি। ও 3-4 দিন যাবতই খুব অসুস্থ। বাট আমি বের হবো করে করে বের হতে পারছি না আফিফকে নিয়ে। আর যেহেতু আফিফের আব্বুও সাথে যাবে, তো ও ব্যস্ত ছিল, যার কারণে যেতে পারিনি। তো এই জন্য প্রথমবারের মতো ওর ভাইকে নিয়েই বাসায় চলে গেলাম, যাতে ও একটু হলেও মানে ওর ভালো লাগে। তো মেয়েটার আমার আসলে জ্বর, ঠান্ডা, সাথে প্রচুর গলা ব্যথা, যার কারণে ও তেমন কথাও বলছে না, আর ঘাটটারও নাড়াচ্ছে না, ওর গলায় ব্যথা করছে এই জন্য। এমনিতে ও খুব বেশি চঞ্চল, দেখা যায় রেগুলারই বাসায় এসে ওর ছোট ভাইকে দেখে যায়, বাট আজকে ও তাও পারছে না। আর ভাবির সাথে আরেকদিন আপনাদের সাথে ব্লগে ভাবির সাথে শেয়ার করব। আসলে আমার মানে বড় আপন ভাই নেই, তবে হয়তো ভাই থাকলে সেই ভাবিও এতটা কাছের হতো কি না আমি জানি না। কারণ ভাবি যতটা মায়া করে, যতটা ভালোবাসে, মানে অমায়িক একটা মানুষ। এখনকার দিনে এমন মন খোলা এবং মানে ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন। আর ভাবির যে ননদরা আছে, তারা আসলেই অনেক লাকি যে তারা এরকম একটা ভাবি পেয়েছে। ভাবি যেমন দেখতে সুন্দরী, আল্লাহর রহমতে তেমন ভালো মনের একজন মানুষ, অমায়িক একজন মানুষ। অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ ভাবির সাথে কথা বলবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো
দুই তিন দিন পরে আমার মেয়ের মুখে আছে নাকি হাসি ফুটেছে ভাইকে দেখে। তো আমি একটু ডাকছি ওকে, ভিডিও করার সময় কথা বলছি আর কি, যে একটু তাকাও হাসো, তো সেটা আছে। আর ওর আসলে ছোটবেলা থেকে, মানে আমার মেয়ের নামটা বলেই দিই, ওর নাম হচ্ছে মারিয়াম। তো ওর কি বলে, ছোটবেলা থেকে যখন থেকে বোঝা শিখেছে, কথা বলতে পারে, তখন থেকেই ও আমাকে মা ডাকে, আর হচ্ছে ওর মাকে আম্মা ডাকে, আর এটা হচ্ছে ওর বাবা, আর ওর আব্বুকে ও ডাকে হচ্ছে আব্বা। তো যাই হোক, ওর আব্বা আম্মা আর আমরা হচ্ছি বাবা মা। এখন অবশ্য ও মানে কি বলে, একটু মায়া করে মাম্মাম ডাকে। তো এর আগের ব্লগেও কিন্তু আমার মেয়েটাকে দেখেছেন আপনারা। তো আজকের ব্লগে যেহেতু ওদের বাসায় আসলাম, ওর সাথে মানে বেশিক্ষণ সময় কাটালাম, তাই ওকে নিয়ে ব্লগটা করছি। আর দেখতেই পাচ্ছেন আফিফ এখন কিন্তু খুব খুশি আছে, আর ও ওর খেলনা টেলনা বের করে দিচ্ছে ওর ভাইকে খেলার জন্য। তো ভাই তো আসলে এগুলো তেমন কিছু বোঝে না, বাট সেটা তো ও বোঝে না যে ভাইয়ার এগুলো বোঝার বয়স হয়নি, বাট তারপরেও এক এক সময় এক একটা খেলনা বের করে দিচ্ছে আর বলছে এটা ভাইয়া খেলবে। আর এখন ভাবির কথা একটু বলি। ভাবি আসলে তার বাসায় আসা মানে খাবার নিয়ে অত্যাচার শুরু হয়ে যায়। অত্যাচার বলতে এমন যে ভাবি বলতেই থাকে এটা খাবা ওটা খাবা, আর একটার পর একটা খাবার দিতেই থাকে, তাই বেশিক্ষণ তার বাসায় আসলে বসা যায় না। কারণ আমরা মানে আমি তেমন বেশি একটা মানে খেতে পছন্দ করি না, অল্প খাবার দাবারই পছন্দ করি। তো ভাবি মানে এত ভালোবাসে যে একটার পর একটা দিতেই থাকে, বলে এটা খাও ওইটা খাও, সামনে এসে দিতেই মানে দিতেই থাকে। তো ভাবিকে যতই না করো না কেন, সে এটা করবেই। আর সেটা আসলে সবার সাথেই করে, মানে এমন একটা মানুষ যে মানে যে কেউ তার বাসা থেকে মনে হয় কখনো খালি মুখে বের হতে পারে না, সে কিছু না কিছু হলেও তাকে খাইয়েই ছাড়বে। তা আজকে আমি মজা করতেছিলাম, বলতেছিলাম যে আফিফকে তো কিছু খাওয়াই দিলেন না, তো বলতে ভাবি বলতেছে যে আফিফের খাওয়ার সময় হোক, তখন দেখবা যে খাওয়াই দেই না না দেই। তা এখন তোমাকে খাওয়াই দিচ্ছি, সেটা থেকেই আফিফ খাবে ইনশাল্লাহ। তো যাই হোক, তো ভালো সময় কাটালাম দুপুরবেলা। আর ভাই বোনের এই সুন্দর মুহূর্তগুলো আসলে যতটুকু ক্যামেরায় বন্দি করতে পেরেছি সেটা সম্পূর্ণ করার ট্রাই করেছি, আর ব্লগেও সম্পূর্ণটা শেয়ার করছি, যাতে ওরা যখন বড় হবে তখন সেটা দেখতে পারে যে ছোটবেলায় ওদের মানে একজন আরেকজনের প্রতি অনুভূতি কেমন ছিল, এবং তারা একজন আরেকজনের প্রতি যে টান খেলা করছে তা সব কিছুই রেখে দিয়েছি আর কি। তো এখন মারিয়াম বলতেছে যে আফিফকে তার সানগ্লাসটা দিতে, সেটা পড়াবে ভাইয়াকে। তো ভাইয়া তো সানগ্লাসের আগামাথা কিছু বোঝে না, তো যাই হোক তাও তাকে পরিয়ে দিয়েছি। তো এটা পরিয়ে দেওয়ার পরে যেহেতু সানগ্লাসটা কালো, আমার ছেলের কাছে মনে হয় সব কিছু অন্ধকার লাগছে, তো কান্নাকাটি শুরু করে দিছে, আর ওর ক্ষুধাও লাগছে একটু। তো যাই হোক, সেটা দেখে আবার বোন দৌড়ায় গেছে, যেটা খুলে দেই খুলে দেই, ভাইয়া কান্না করতেছে। তো পরে আফিফের আব্বু খুলে দিল, বললো যে আম্মু তুমি খুলতে পারবো না, আমি খুলে দিচ্ছি। তো যাই হোক, এখন বাসায় চলে যাব, আর মারিয়ামও আমাদের সাথে যাবে, ওর শরীরটা ভালো নাই, তাই কিছুক্ষণের জন্য বাসায় নিয়ে যাচ্ছি, হয়তো কিছুক্ষণ থাকলে ওর ভালো লাগবে। আগে যদিও সারাদিনই বাসায় এসে থাকতো, বাট আজকে শরীরটা ভালো নেই দেখে ও মানে বেশিক্ষণ থাকেনি, অল্প কিছুক্ষণ থেকেছে, আর ভাত খাইয়ে দিয়েছি আমি অল্প করে, গলা ব্যথা এর জন্য বেশি ভাতও খেতে চাচ্ছে না। তারপর একটু দুধ গরম করে দিলাম, যে বললাম গরম গরম দুধ খেলে ওর গলা ব্যথাটা একটু কমবে। তো প্রায় 10-15 মিনিট বসে ওর এই 1 কাপ দুধ খাইয়েছি, কারণ ও খেতেই চাচ্ছে না, ওর গলা ব্যথার জন্য ও ঢেক নিতে পারছে না, যার কারণে হচ্ছে খেতে চাচ্ছিল না। তো আল্লাহর রহমতে ওর 3 দিন যাবতই ওষুধ চলছে, অনেকটা ইমপ্রুভও হয়েছে, তো ভালো হয়ে যাবে। তাও তো একটা অসুস্থতা হলে আসলে একটু যেতে সময়ই লাগে। তো সবাই আমার মেয়েটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন,
যাতে আমার কিউট মাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আবার সেই চঞ্চলভাবে দৌড়াদৌড়ি করতে পারে, খেলাধুলা করতে পারে, মাম মাম বলে ডাকতে পারে। তো যাই হোক, এখন হচ্ছে বিকেলবেলা, একটু বারান্দায় এসেছি। আর যারা আমার ব্লগগুলো রেগুলার দেখেন সবাই কিন্তু জানেন যে আমার বারান্দা আসলে খুবই ছোট, যার কারণে সেখানে হাঁটাহাঁটি বা বসার কোনোই সুযোগ নেই, তো সময় পেলে একটু দাঁড়িয়ে থাকা আর কি। তো বিকেলবেলা এখানে দাঁড়িয়ে আছি, একটু ভালোই লাগছে, বারান্দায় হালকা রোদও আছে, শেষ বিকেলের রোদ বলা যায়। আর বাসার এই পাশে কিন্তু একটা গাছ ছিল, বারান্দা থেকে দেখা যেত, আম গাছ ছিল, আর একটা পুরনো ঘরও ছিল, আগের ব্লগগুলো আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো ওই ঘরটা ভেঙে ফেলেছে আর গাছটাও কেটে ফেলেছে, কারণ এখানে নাকি মালিকেরা নতুন করে ঘর তুলবে এই জন্য। তো যাই হোক, আর অনেককেই বলেছিলাম যে আমার ব্লগের মাধ্যমে তাদের বিশেষ দিনগুলো উইশ করব, আমার সুইট সুইট যারা ভিউয়ার্স আছেন তাদের, তো সেটা আমি ভালোই সাড়া পেয়েছি। তো আজকের ব্লগ থেকেই আমি শুরু করছি, যারা যারা আমাকে জানিয়েছেন তাদের বার্থডে বা অ্যানিভার্সারি তাদেরকে আমি উইশ করব। তো আজকের ব্লগ থেকে আমি যেহেতু শুরু করছি, ব্লগের শেষের দিকে আমি উইশ করব। তো ব্লগটা যারা দেখছেন তারা সাথে থাকেন, জানতে পারবেন আজকে কাকে আমি উইশ করছি। আর এখন আসলে বিকেলবেলা ঠিক বলা যাবে না, সন্ধ্যা হয়ে গেছে। তো কুরিয়ারে আমাদের দোকানের জন্য কিছু মাল এসেছে, সেগুলোই আমরা খুলছি, কিছু ড্রেস এসেছে আর সাথে আমার জন্য বিশেষ কিছু এনেছি, সেটা আসলে কি বলে আমার পরিচিত একজনকে দিয়ে কিনিয়েছি, এবং কুরিয়ারে যখন প্রোডাক্ট এসেছে তাদের কাছে আর কি দিয়ে এসেছিলো, তো তারা জিনিসটা পাঠিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার বিশেষ জিনিসগুলো হচ্ছে উল সুতা, কারণ কম বেশি যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমি হাতের কাজ করতে খুব 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 পছন্দ করি। তো এই জন্য যখনই সময় পাই দেখা যায় হাতের কাজের জিনিস কিনে, আর উলটা বিশেষ করে বেশি কেনা হয়, কারণ কুরুশ কাটার কাজ করতে আমার অনেক ভালো লাগে। যদিও বাবু এখন ছোট, যার কারণে তেমন বসতে পারি না, তো আগে রেগুলার কিন্তু অনেক কাজ করেছি, করতাম আর কি সবসময়, কারণ এটা আমার না করলে ভালো লাগে না এরকম একটা জিনিস আর কি। তো মোটামুটি অল্প কিছু ড্রেস এসেছে, আর এর আগে যে ড্রেসগুলো এসেছিলো সেগুলো আসলে ব্লগে শেয়ার করিনি, ভিডিও করা হয়নি, যার কারণে দেখানোও হয়নি। তো অল্প কিছু ড্রেস এনেছি এবার। অন্য সময় আসলে যে এই ড্রেসগুলো নিজে পছন্দ করে আনতে হয়, বাট এবার তো বাবু যেহেতু ছোট আমি যেতে পারিনি, তাই সেরকম দেখার সুযোগ পাইনি, তবে ছবি এনেছি, তারপরে দেখে সিলেক্ট করে জিনিসগুলো এনেছি। আর রেগুলার যেহেতু পরিচিত দোকান আছে সেখান থেকে প্রোডাক্টগুলো আনা হয়, তো তারাও আমাদের পছন্দ অপছন্দটা এখন বোঝে, তাদের বললে সেই অনুযায়ী তারা প্রোডাক্ট পাঠিয়ে দেয়। আর হচ্ছে এক একজনের পছন্দ এক এক রকম, সো জিনিস আসলে কাস্টমাররা নিয়েই যায় কম বেশি। তো যাই হোক, এখন যে বস্তা দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আমার উল সুতার বস্তা। তো আমার নিজের হাতে এরকম দুই তিন বস্তা সুতা মনে হয় আমি কাজ করে শেষ করেছি, আর এটা মানে আধা বস্তার মতো সুতা আছে। তো এছাড়াও আরেকটা বস্তায় সুতা আছে, বাট ওটা একটু ভিতরে ছিল যার জন্য বের করিনি, আর এটার মধ্যে নতুন সুতাগুলো রাখবো, কারণ যে যে কালারগুলো শেষ হয়ে যায় ওই কালারগুলো আমি কি বলে নিয়ে আসি, আর সবসময় সব কালার অ্যাভেলেবেল থাকে না, তাই স্টকে একটু বেশি করেই রাখি, কারণ কখন কোন কালারের দরকার হবে আমার সেটা হয়তো আমি নিজেও জানি না এই আর কি। আর এগুলো নিয়ে ঘর ভর্তি থাকলেও আসলে আমার ভালো লাগে, এই জন্যই বেশি করে আনা। আর আমার চ্যানেলে কিন্তু কুরুশ কাটার বিভিন্ন ধরনের মানে আমি টিউটোরিয়ালও দেই, যেগুলো আমি টুকটাক পারি আর কি, সেগুলো সবার সাথে শেয়ার করার ট্রাই করি। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমরা সবাই চা খাবো। তো বাসার সবাই আসলে চা খায় না, তারপরও যারা যারা খায় তাদের জন্য চায়ের ব্যবস্থা করলাম। আর এখন মোটামুটি রাতই বলা যায় 8:30-9টার মতো বেজে গেছে। তো দেশে থেকে এই খই করে নিয়ে আসছিলাম গুড় দিয়ে এভাবে, আর হচ্ছে সাথে আমি আচার খাবো আর ও হচ্ছে এই খই খাবে, আফিফের আব্বু। আসলে আচার রেগুলার বানাই কিন্তু আচার তেমন একটা খাই না, তো আজকে এর জন্য হঠাৎ করে ইচ্ছে হলো আচার খেতে,
তাই বসলাম, দেখি ও আর আমি মিলে খেয়ে শেষ করতে পারি কি। তো আজকের ব্লগে আমার ভিউয়ার্সদের উইশ করব বলেছিলাম, তো আজকে হচ্ছে MD নয়ন ভাইয়ার বিবাহবার্ষিকী। তো ভাইয়া এবং ভাবির জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ আপনাদের সবসময় এভাবে হাসি খুশি রাখুক, ভালো রাখুক, সেই দোয়া করি, এবং আপনাদের নেক ইচ্ছাগুলো আল্লাহ পূরণ করুক, আর সবসময় এভাবে ভালো থাকেন, এই দোয়া করি। তো আজকের মতো ব্লগ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আর ব্লগের শেষে বাবা ছেলে চট্টগ্রাম যাচ্ছে, সেটা দেখবেন আপনারা। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর যদি আমার ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন এমন ভিডিও দেখতে। আল্লাহ হাফেজ। আমরা চট্টগ্রাম পথে গেছি, আমরা পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে গেছি।